সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গাজা বা ইসরায়েলে কোথাও সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। লেবানন ইসরায়েল সীমান্তে কৌশল পরিবর্তন হিজবুল্লাহর। সিরিয়া ও লেবাননের সামরিক অবকাঠামোর উপর ইসরায়েলের হামলা। যুক্তরাষ্ট্রের কাছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চাইল জর্ডান। শিশুদের বিরুদ্ধে ইসরায়েল বর্বরতা, জন্ম সনদের আগে মৃত্যু সনদ দেওয়া হল ফিলিস্তিনি নবজাতককে। পশ্চিমারা চলমান সামরিক সংঘাতকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দিতে চাইছে, মন্তব্য রুশ প্রতিরক্ষামন্ত্রীর। গাজা ইসরায়েলের হামলায় সমালোচনা নরওয়ের। এবং চীনের বিআরআইকে টেক্কা দিতে ইউর নতুন পরিকল্পনা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজা বা ইসরায়েল কোথাও সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। চলমান সংঘাতের মধ্যে গাজা কিংবা ইসরায়েলে মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা বা ইচ্ছা কোনোটাই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের নেই, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ কথা জানিয়েছেন। এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেন, এই সময় গাজা কিংবা ইসরায়েলে স্থল সেনা পাঠানোর ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই, এটা নিয়ে কোনো পরিকল্পনাও করা হচ্ছে না। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়তে ইসরায়েলকে পরামর্শ, উপকরণ ও কূটনৈতিক সহায়তা ওয়াশিংটন দিয়ে যাবে বলে নিশ্চিত করেন কমলা হ্যারিস। ইসরায়েলে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এ কথা উল্লেখ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, একইভাবে ফিলিস্তিনিদের সুরক্ষা, নিরাপত্তা, আত্মনিয়ন্ত্রণ ও সমান মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে। আমরা স্পষ্ট করে বলেছি, যুদ্ধের নিয়ম অবশ্যই মেনে চলতে হবে, সেই সঙ্গে গাজাবাসীর জন্য মানবিক সহায়তা দেওয়া অব্যাহত রাখতে হবে। মধ্যপ্রাচ্যে সংঘাত যেন ছড়িয়ে না পড়ে যুক্তরাষ্ট্র সেটাই চায় বলে জানান কমলা হ্যারিস। তিনি বলেন, সেই সঙ্গে এই সংঘাতে ইরানের জড়িত হয়ে পড়াও দেখতে চায় না ওয়াশিংটন। ইসরায়েলে হামাসের হামলায় এখন পর্যন্ত 1400 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, তাদের মধ্যে 331 জন সেনা। এছাড়া নিজেদের বন্দীদের মুক্ত করে আনতে 200 ইসরায়েলিকে জিম্মি করে রেখেছেন হামাস যোদ্ধারা। জিম্মিদের বেশ কয়েকজন পশ্চিমা দেশগুলোর দ্বৈত নাগরিক। লেবানন ইসরায়েল সীমান্তে কৌশল পরিবর্তন হিজবুল্লাহ। লেবানন ইসরায়েল সীমান্তে সংঘর্ষের গতিপথ পরিবর্তিত হচ্ছে এবং আন্তঃসীমান্ত গুলি বিনিময়ে উল্লেখযোগ্য কৌশল পরিবর্তন করেছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ যে কৌশল ব্যবহার করছে তা বিকশিত হচ্ছে। হিজবুল্লাহ রকেট আর সীমান্তের কাছে 2-3 কিলোমিটার রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ নেই। গতকাল দক্ষিণ লেবানন থেকে উৎক্ষেপণ করা রকেট ইসরায়েলের আরো গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েল লেবাননের অভ্যন্তরে আরো গভীর এলাকায় লক্ষ্যবস্তু করেছে। আল জাজিরার এক সাংবাদিক বলেন, হিজবুল্লাহর একটি রকেট উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছে যেটা ইসরায়েলি বসতি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। তিনি জানান, হিজবুল্লাহ সূত্রে জানা গেছে তারা একটি নতুন অস্ত্র মোতায়েন করেছে। এটি স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যা সফলভাবে একটি ইসরায়েলি ড্রোনকে লক্ষ্যবস্তু করেছে। সংঘাত শুরুর প্রথম 3 সপ্তাহে অসংখ্য হিজবুল্লাহ হতাহতের শিকার হন, কিন্তু শুক্রবার থেকে হিজবুল্লাহ শুধু 2 যোদ্ধার মৃত্যুর ঘোষণা দিয়েছে। কৌশলের এই পরিবর্তন হতাহতের সংখ্যা কমিয়ে আনছে কিনা তা স্পষ্ট নয়। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা 8000 ছাড়িয়েছে। রোববার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে, এদের অর্ধেকই শিশু। শনিবার নিহতের সংখ্যা 7703 বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। সিরিয়া ও লেবাননের সামরিক অবকাঠামোর উপর ইসরায়েলের হামলা। সিরিয়া ও লেবাননের সামরিক অবকাঠামোর উপর হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে দেশটির আক্রমণ মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে এমন উদ্বেগের মধ্যেই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার তথ্য দিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার ভোরে বলেছে, যুদ্ধবিমানগুলো সিরিয়ায় রকেট লঞ্চার এবং লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ইসরায়েলি ভূখণ্ডে পূর্বের রকেট উৎক্ষেপণের প্রতিক্রিয়া হিসেবে আঘাত করেছে।
ইসরায়েলি সামরিক কর্মকর্তারা সম্ভাব্য ক্ষয়ক্ষতিসহ হামলার বিস্তারিত বিবরণ দেননি। আল জাজিরা স্বাধীনভাবে হামলা বা এর প্রভাব নিশ্চিত করতে পারেনি। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে আন্তঃসীমান্ত লড়াইয়ে নিযুক্ত রয়েছে এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে সিরিয়ায় বারবার বিমান হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের পাশাপাশি দেশটিতে তার বাহিনীর উপর রকেট এবং ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে সিরিয়াতেও হামলা চালিয়েছে, যা ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীকে দায়ী করেছে। বৃহস্পতিবার পেন্টাগন বলেছে তারা ইরানের ইসলাম বিপ্লবী গার্ড এবং ইরান সমর্থিত গোষ্ঠী দ্বারা ব্যবহৃত সিরিয়ার দুটি স্থাপনায় হামলা চালিয়েছে, যখন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সমর্থকদের ওপর হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ চালিয়ে গেলে আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে সতর্ক করে দিয়ে এই মাসের শুরুতে বলেছেন, মুসলিম ও প্রতিরোধ বাহিনী অধৈর্য হয়ে উঠবে এবং কেউ তাদের থামাতে পারবে না। গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েল যদি গাজায় বোমা বর্ষণ বন্ধ না করে তবে সংঘাত মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যেতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রবিবার এবিসি নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়ার প্রকৃত ঝুঁকি রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান শনিবার সিএনএনকে বলেছেন, তার দেশ যুদ্ধের বিস্তার দেখতে চায় না এবং প্রমাণ না দিয়ে তার বাহিনীর উপর হামলার জন্য তেহরানকে দায়ী করা ওয়াশিংটনের জন্য সম্পূর্ণরূপে ভুল। ইরান যারা হামাস এবং হিজবুল্লাহ উভয়কে সমর্থন করে, ইসরায়েলের 7 অক্টোবর হামাসের হামলায় কোনো ভূমিকা অস্বীকার করেছে। মার্কিন ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন যে তারা ইরানের জড়িত থাকার প্রমাণ পাননি। ইরানের সরকারি কর্মকর্তারা অবশ্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে অভিনন্দন জানিয়েছেন, একস্মিক হামলাকে জায়নবাদী বিরোধী প্রতিরোধের বিজয় বলে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রের কাছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চাইল জর্ডান। ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চেয়েছে জর্ডান। রোববার 29 অক্টোবর দেশের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে আম্মান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জর্ডানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল মোস্তফা হিয়ারি বলেছেন, ড্রোন হামলা আমাদের সব ফ্রন্টে হুমকি হয়ে উঠেছে, এর জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে আমরা মার্কিন পক্ষকে আহ্বান করেছি। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত 3 সপ্তাহে ইসরায়েলি হামলায় 8,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে বোমা হামলা জোরদারের পাশাপাশি গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে জর্ডানের কর্মকর্তারা আশঙ্কা করছেন, হামাস ও ইসরায়েল এই যুদ্ধ গাজা পেরিয়ে অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে পারে, এই জন্য সম্ভাব্য হামলা থেকে দেশকে সুরক্ষিত রাখতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চাইল জর্ডান। পেট্রিয়ট হলো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। মার্কিন প্রতিষ্ঠান রেথিয়ন এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করে। ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন, যুদ্ধযান ধ্বংস করা সম্ভব। বিশ্বের হাতে গোনা কয়েকটি মিত্র দেশে যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। শিশুদের বিরুদ্ধে ইসরায়েল বর্বরতা, জন্ম সনদের আগে মৃত্যু সনদ দেওয়া হলো ফিলিস্তিনি নবজাতককে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর আগ্রাসনের শিকার হয়ে জন্মের একদিন পরে শহীদ হয়েছে ফিলিস্তিনি নবজাতক উদয় আবু মওসেম। 28 অক্টোবর শনিবার তার জন্ম হয়। গতকালই ইসরায়েলি বোমায় পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে শিশুটি। ইসরায়েলি বোমা যখন মহসেনদের বাড়িতে আঘাত আনে তখন সে ছিল মায়ের কোলে। কাফনে মোড়ানো উদয় আবু মহসেনের লাশের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন ফিলিস্তিনের ফটো সাংবাদিক বেলাল খালেদ। গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রামাণ্য নথি সংরক্ষণ করার কাজ করছেন তিনি। কাফনে আরবিতে লেখা ছিল উদয় আবু মহসেন। তার বয়স হয়েছিল মাত্র 1 দিন। এখনো তার নামে কোনো জন্ম সনদ দেওয়া হয়নি। অবশ্য এর আগে তার নামে মৃত্যু সনদ দেওয়া হলো। ফিলিস্তিনে গাজা উপত্যকায় 3 সপ্তাহের বেশি সময় ধরে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে মানবতার দুশ্মন ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমা হামলায় গাজায় 8,005 জন শহীদ হয়েছেন, তাদের মধ্যে শিশু 3,342 শিশু ও নারী 2,062।
পশ্চিমারা চলমান সামরিক সংঘাতকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দিতে চাইছে, মন্তব্য রুশ প্রতিরক্ষামন্ত্রীর। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, পশ্চিমা জোট বর্তমান সামরিক সংঘাতকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে শেয়ার করার চেষ্টা করছে। সোমবার চীনের বার্ষিক সর্ববৃহৎ সামরিক কূটনৈতিক অনুষ্ঠান বেইজিং জিয়ানশান ফোরাম এ দেয়া বক্তৃতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোট বৈশ্বিক নিরাপত্তা নীতি লঙ্ঘনের চেষ্টা করছেন। চলমান সংঘাতকে পশ্চিমায় জোটের উস্কানি বলেও তিনি মন্তব্য করেন। সের্গেই শৈগু বলেন, যুক্ত ইউরো আটলান্টিক এবং ইন্দো প্যাসিফিক নিরাপত্তা জোট তৈরির মাধ্যমে ইদানিং পশ্চিমারা সক্রিয়ভাবে অঞ্চলে তাদের সামরিক বাহিনী মোতায়েনের সম্ভাবনা খতিয়ে দেখছে। এর মাধ্যমে এশিয়ায় নেটো সামরিক ঘাঁটির উপস্থিতিকে তারা ন্যায্য হিসেবে দেখানোর চেষ্টা করবে। সের্গেই শৈগু বলেন, ইউরোপে তীব্র সামরিক সংঘাত সৃষ্টির পর পশ্চিমারা এখন সেই সংঘাতকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে দিতে চাইছে। চলমান এই সংঘাতে কয়েকটি পরমাণু শক্তিধর দেশ সরাসরি জড়িত থাকার কারণে কৌশলগত ঝুঁকি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। রুশ মন্ত্রীর মতে, রাশিয়া ও চীন একীভূত নিরাপত্তার যে নীতি অনুসরণ করে আসছে তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে পশ্চিমাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি। গাজা ইসরায়েলের হামলায় সমালোচনা নরওয়ের। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার জানিয়েছেন, গাজায় ইসরায়েলের সংঘাত সমানুপাতিক নয়। তিনি দাবি করেছেন, 7ই অক্টোবর যে ঘটনা ঘটেছিল তা ভয়াবহ, কিন্তু সেখানে 1,400 মানুষ নিহত হয়েছিলেন, 200 জন পণবন্দী হয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েলের আক্রমণে অন্তত 8,000 বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে, শহর ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের আচরণ সমানুপাতিক নয়। এর আগে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নরওয়ে। তাদের মধ্যে চুক্তি সই হয়েছিল। আন্তর্জাতিক আদালতের প্রধান প্রসিকিউটর রোববার গাজা এবং রাফা সীমান্তে সফরে গিয়েছিলেন। ওই আদালতের এক কর্মী নাম প্রকাশ না করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েলে বোমা হামলা ফিলিস্তিনের পরিস্থিতি কার্যত দুর্বিষহ করে তুলেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংঘাত যত দ্রুত শেষ হয় ততই মঙ্গল। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মনে করছে ইরান হামাসকে সমর্থন করছে, কিন্তু ইরান বাস্তবে তেমন কিছুই করছে না। চীনের বিআরআইকে টেক্কা দিতে ইউর নতুন পরিকল্পনা। ইউরোপীয় ইউনিয়ন বা ইউ তার গ্লোবাল গেটওয়ে প্রোগ্রামের জন্য বহু বিলিয়ন ডলারের বেশ কিছু চুক্তির ঘোষণা দিয়েছে। এই ব্লকের নতুন অবকাঠামো অংশীদারিত্বের পরিকল্পনাটিকে চীনের বিশ্বব্যাপী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইয়ের বিকল্প হিসেবে দেখা গেছে। গত 25 অক্টোবর ব্রাসেলসে ইউর প্রথম গ্লোবাল গেটওয়ে ফোরাম শুরু হয়। 20টিরও বেশি দেশের 90 জন সরকারি প্রতিনিধি সেখানে সমবেত হয়েছিলেন। এর মধ্যে 40 জন নেতা ও মন্ত্রীর বেশিরভাগই ছিলেন গ্লোবাল সাউথের। খবর বেইজিং নিউজের। 27টি দেশের ব্লক ইউ বলছে, ফোরামের শুরুর দিনই তাদের গ্লোবাল গেটওয়ে 66 বিলিয়ন ইউরোর চুক্তি করেছে। সেই সঙ্গে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার দেশগুলো সরকারের সঙ্গে অতিরিক্ত 3 বিলিয়ন ইউরোর চুক্তির পথ খুলেছে। গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন্ডারলেন উচ্চমানের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বলেন, অর্থায়ন ও পরিচ্ছন্ন অবকাঠামো নির্মাণের জন্য গ্লোবাল গেটওয়ে সেরা পছন্দ। গ্লোবাল গেটওয়ে দেশগুলোকে সেরা পছন্দের সুযোগই দেবে। পরিবেশ, শ্রম অধিকার ও সার্বভৌমত্বের জন্য অন্যান্যরাও বিনিয়োগ রয়েছে। 2021 সালের শেষের দিকে গ্লোবাল গেটওয়ে চালু করে ইউ। বিশ্বে তাদের বিনিয়োগ ও সহযোগিতার জন্য 300 মিলিয়ন ইউরো সংস্থান করেছে ব্লকটি। এর কর্মকর্তারা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি ও টেকসই প্রকল্পগুলোকে তারা গুরুত্ব দেবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।